শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আমি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা পাঞ্জাবের একটা খুব প্রসিদ্ধ খাবার। এটা শীতের শুরুতে স্টোর করে রাখুন আর সারা শীত ভরে খান। খুব এনার্জিদায়ক একটা রেসিপি। পাঞ্জাবিরা এটা প্রসাদ হিসাবে বিতরণ করেন, নাম পাঞ্জিরি। এটা যেমন শুধু খাওয়া যায় তেমনি দুধ দিয়েও খাওয়া যায়। যারা সদ্য মা হয়েছেন তারা এই খাবারটা খেলে শরীরে এনার্জি পাবেন। এটা অনেকে অনেকভাবে করে থাকেন। আমি এখানে এক কাপ ঘি নিয়েছি, ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে আর ঘিটা আমি যতটা লাগবে ততটা অল্প অল্প করে ব্যবহার করব, তাতে যতটা দরকার হয়। আমি প্রথমে এক বাটি মাখনা নিয়েছি, মাখনাটা আমি প্রথমে আমি ঘিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে আমি এটা একটা বাটিতে তুলে রাখব। এবার আমি ছোট বাটির এক বাটি চাল মগজ নিয়েছি, এটাও আমি ঘিয়ে ভেজে নেব। আমি প্রত্যেকটা উপকরণ ঘিয়ে ভেজে আলাদা করে সরিয়ে রাখব এবং যখন ঘিটা শেষ হয়ে যাবে আমি অল্প অল্প করে আবার ঘি অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম কিশমিশ। আমি ওই ছোট বাটির এক বাটির মাপে সব নিয়েছি। আমি ভেজে নিচ্ছি, তবে ভাজার সময় একটু কম আছে এগুলো ভাজতে হবে, না হলে সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম আছে। যখন কিশমিশগুলো বেশ এরকম ফুলে উঠবে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা আলাদা সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ওই ছোট বাটির এক বাটি কাজু, কাজুটাও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই ছোট বাটির এক বাটি পেস্তা, পেস্তাটাও আমি বেশ ভালো করে ভেজে নেব। আমি এখানে কিন্তু পেস্তার কোনো খোসা ছাড়িয়ে ভাজছি না, আমি খোসা সমেতই পেস্তাটা ভাজছি। এবার আমি দিয়ে দিলাম এক বাটি শুকনো খেজুর। আমি খেজুরগুলো দানা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যে যেরকম খুশি কেটে নিতে পারেন। এই খাবারটা সবই কিন্তু ড্রাই ফ্রুটস দিয়েই করা আর একটা বেশ প্রসেসিংয়ে করতে হয়, যার জন্য এটা কিন্তু সারা শীতে স্টোর করে রাখা যেতে পারে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি কিছুটা আখরোট দিলাম, এই আখরোটও আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিছু পরিমাণ আমন্ড কুচি করে নিয়েছি, এই আমন্ডগুলোও আমি ঘিয়েতে ভেজে নেব। ঘিটা তাড়াতাড়ি পুড়ে ওঠে বলে কম ও মাঝারি আঁচে সমস্ত কিছু ভেজে নেবেন। দিয়ে দিলাম শুকনো নারকেল, আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আপনারা টুকরো করেও নিতে পারেন। আর আমি সমস্ত ড্রাই ফ্রুটসই মোটামুটি বড় যেগুলো আছে সেগুলোকে একটু কেটে কেটে নিয়েছি, ছোটোগুলো কাটিনি। এটাও আমি ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছে কিছুটা ঘি লাগবে, তাই আমি আরেকটু ঘি দিয়ে নিলাম। যখন ঘিয়ের প্রয়োজন হবে আমি সেই অনুযায়ী ঘিটা দেব। এই খাবারটা
যেহেতু পুরোটাই ড্রাই ফ্রুটস এবং ঘি দিয়ে করা, তাই এটা শীতে কিন্তু খুব এনার্জি দেবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন। আমি আরও কিছু জিনিস ভেজে নেব, সেই জন্য আবারও আমি ঘি যোগ করলাম। এবার আমি দিয়ে দেব ছোট বাটির এক বাটি গদ। এটা আপনারা যে কোনো গ্রসারি শপেই পেয়ে যাবেন। এটা কিন্তু খাবার গদ, যাদের ব্যথাজনিত সমস্যা আছে তারা এই খাবারটা খেলে শরীরে কিছুটা আরাম দেবে। গদগুলো যখন বেশ সুন্দর ফুলে উঠবে তখন আমি অন্য বাটিতে এটা ট্রান্সফার করে নেব। এবার আমি দিয়ে দিলাম এক বাটি সুজি। আমি সুজি, মাখনা ও খেজুরটা এক বাটির বড় বাটি নিয়েছি, আর সবই ছোট বাটির এক বাটি। আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। অনেকে এটা সুজির বদলে আটা দিয়েও করেন, তবে আমি এখানে সুজিটাই ব্যবহার করছি। সুজিটা থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এটা গ্যাসটা অফ করে দেব এবং অন্য একটা বাটিতে আমি এটা ট্রান্সফার করে নেব। এবার সুজিটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জারে সুজিটা একটু গ্রাইন্ড করে নেব। সুজিটা গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি অন্য বোলে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো মিক্সিং জারে দিয়ে হালকা গ্রাইন্ড করে নেব, মিহি কিন্তু করব না। এটা হালকাভাবে গ্রাইন্ড করলে সব ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে মুখে পড়বে আর খেতে ভালো লাগবে। দেখুন কিরকম ভাবে আমি গ্রাইন্ড করেছি, এইভাবেই করবেন। এবার আমি মাখনাগুলো ঠিক হালকা ক্র্যাশ করে নেব। দেখুন গদগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে, আর গদগুলোকেও আমি হালকা ক্র্যাশ করব। তার জন্য একটা বাটির পেছন দিক দিয়ে আমি একটু হালকা মিহি করে নেব। এটা কিন্তু একদম মিহি করব না, আমি কোনোটাই আমি একদম মিহি করছি না, এর মধ্যে আমি মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম দুহাতা বোরা বা তাগার। এটা আমি কিভাবে করেছি তার আমার একটা ভিডিও আগে থেকেই তৈরি করা আছে, তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা এটা দেখে নেবেন। বোরা বা তাগার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। একেবারেই রেডি হয়ে গেল পাঞ্জিরি। এটা শীতের শুরুতেই করুন আর সারা শীত ভরে খান। আমি এবার এটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। বন্ধুরা আপনারাও শীতের শুরুতে চটজলদি এটা বানিয়ে ফেলুন। কারো যদি এখানে কোনো ড্রাই ফ্রুটসে আপত্তি থাকে তারা সেটা স্কিপ করতে পারেন, তবে আমি আমার মতো করে করলাম। দুধে ভেজিও খেতে পারেন, গরম দুধে একটুখানি নিয়ে আপনারা মিক্স করে দেবেন, এটা খেতেও ভালো লাগবে। কেননা এটা একদম রেডি করা থাকে, কোনো মিষ্টি বা কোনো কিছুর ঝামেলা থাকবে না, যখন মন চাইবে এইভাবে দুধে ভিজিয়েও খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবেন, আর একটা লাইক তো অবশ্যই দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।